বন্ধুরা, আপনি কি কখনো এমন গাভি দেখেছেন যে কিনা প্রতিদিন 187 লিটার পর্যন্ত দুধ দিতে পারে? বন্ধুরা, আজকের এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখাতে চলেছি বিশ্বের সবচেয়ে বেশি দুধ দেওয়া 5টি গাভি, যাদেরকে লালন পালন করে ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশের খামারিরা কোটি কোটি টাকা আয় করছে। তো স্বাগতম আপনাদের সুইটেবল নিউজের আরও একটি নতুন ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। হলস্টেইন ফ্রিজিয়ান, এই গাভিগুলো সাধারণত ইন্ডিয়া এবং পাকিস্তানে বেশি দেখা যায়। এই জাতের গাভিগুলো পুরো পৃথিবীতে সবচেয়ে বেশি দুধ দেওয়ার জন্য পরিচিত। শুধু দুধই নয়, দুধ দেওয়ার পাশাপাশি অধিক মাংস উৎপাদনের জন্য পরিচিত। এরা সাদা এবং কালো রঙের সংমিশ্রণ হয়ে থাকে। এরা প্রায় 22 থেকে 24 মাসের মধ্যে প্রাপ্তবয়স্ক হয়ে যায়। আর যদি ভালোভাবে খাবার দেওয়া হয় আর যত্ন নেওয়া হয়, তাহলে মাত্র 14 থেকে 15 মাসের মধ্যেই ব্রিড হতে পারে। এরা প্রতিদিন প্রায় 15 থেকে 40 লিটার পর্যন্ত দুধ দিতে পারে। এদের দুধের মধ্যে ফ্যাটের পরিমাণ 4%। এদের ওজন 700 থেকে 800 কেজি পর্যন্ত হয়ে থাকে। এরা ঠান্ডা পরিবেশে অনেক ভালোভাবে থাকতে পারে। তবে গরম এলাকাতেও যদি ঠান্ডা পরিবেশ রাখা যায়, তাহলে সেখানেও লালন পালন করা সম্ভব। গির গাভি, বন্ধুরা, এই গাভিটির আদি আবাসস্থল নেপাল। যখন এটি নেপালে ছিল, তখন এটি 6 থেকে 8 লিটার পর্যন্ত দুধ দিত। তারপর এটি ভারতের মাধ্যমে যুক্তরাজ্যে চলে যায়। যুক্তরাজ্য থেকে এটি আস্তে আস্তে আমেরিকাতে চলে গিয়েছে। আমেরিকার বিভিন্ন প্রদেশ সহ এটি এখন ব্রাজিলেও পাওয়া যায়। ব্রাজিলে গরুটি দুধ দেয় 80 লিটার, আমেরিকাতে দুধ দেয় 90 লিটার, নেপালে এখন এই জাতটি উন্নত হয়ে 60 লিটার পর্যন্ত দুধ দেয়। এদের বিভিন্ন রং দেখা যায়। এদের কান নিচের দিকে ঝোলানো থাকে। এরা 25 মাস বয়সে প্রাপ্তবয়স্ক হয়ে যায়। এদের ওজন 380 কেজি থেকে শুরু করে 540 কেজি পর্যন্ত হতে পারে। গিল্যান্ডো গাভি, বন্ধুরা, এই পর্যন্ত পৃথিবীর সব থেকে বেশি দুধ দেওয়া গরুর মধ্যে গিল্যান্ডো গাভি প্রথম স্থানে রয়েছে। এই গরুটি প্রচুর পরিমাণে দুধ দিতে পারে, যার কারণে দেখতেই পাচ্ছেন এরা ভালোভাবে হাঁটতেও পারে না। এরা ইন্ডিয়ান গাভি এবং ফ্রিজিয়ান ক্রসের মাধ্যমে তৈরি হয়েছে, তাই এরা ঠান্ডা কিংবা গরম যে কোনো আবহাওয়াতেই থাকতে পারে। এরা প্রতিদিন 127 লিটার দুধ দিতে সক্ষম। এরা পৃথিবীর সবচেয়ে বেশি দুধ দেওয়া গাভি। এই প্রজাতির গরু 127 লিটার দুধ দিয়ে বিশ্ব রেকর্ড করেছে। এদের দুধের মধ্যে ফ্যাটের পরিমাণ 4 থেকে 5%। এরা প্রায় 20 মাসের মধ্যেই প্রাপ্তবয়স্ক হয়ে যায়। শাহিওয়াল গাভি, পাকিস্তানে এই প্রজাতির গরু খুব উন্নত প্রজাতি হওয়ার কারণে সেখানে বেশ পরিচিত। জেবু জাতের গরুর মধ্যে শাহিওয়াল গরু সবথেকে বেশি দুধ উৎপাদন করে। এই গাভিগুলো প্রত্যেক দিন 15 থেকে 20 লিটার দুধ দেয়। এদের গায়ের রং বাদামি লাল থেকে ধূসর লাল হয়ে থাকে। এই গরুগুলো সাধারণত বাংলাদেশ, পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়ায় পাওয়া যায়। জার্সি গাভি, জার্সি গাভি তাদের সৌন্দর্য ও দক্ষতার দিক দিয়ে পুরো পৃথিবীতে নিজেদের পরিচিত তৈরি করে রেখেছে। এই জার্সি গরুগুলো দেখতে অনেক ছোট হলেও এদের দুধের পরিমাণ অনেক বেশি। এদেরকে ইউরোপ, কানাডা, সোমালিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা এছাড়াও আরও বিভিন্ন দেশে দেখতে পাওয়া যায়। এদের গায়ের রং হালকা বাদামি থেকে গাঢ় বাদামি হয়ে থাকে। এই প্রজাতির গাভি প্রায় প্রতিদিন 15 থেকে 25 লিটার দুধ দিতে পারে। এদের আকার ছোট হওয়ার কারণে এদের পেছনে খরচের পরিমাণ খুবই কম, কিন্তু এরা অন্য সকল বড় বড় জাতের গরুর থেকে অধিক পরিমাণে দুধ দিতে পারে, তাই এই গরুগুলো পালন করা কৃষকদের জন্য খুবই লাভজনক। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো, ভিডিওটি সম্পর্কে যে কোনো মন্তব্য জানাতে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন। আমাদের চ্যানেল থেকে অন্য ভিডিওগুলোও দেখুন। ভিডিওগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পর পাশে থাকার বেল আইকনটির অল অপশনে ক্লিক করে রাখবেন, তাহলে আমাদের চ্যানেল থেকে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।